বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। প্রকৃতিতে শীতের হাওয়া লেগেই গেছে, এই সময় ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে চুলে খুশকির সমস্যা দেখা দেয়, পাশাপাশি অতিরিক্ত দূষণের ফলেও মোটামুটি সারা বছর এর সময় লেগেই থাকে। অত্যাধিক চুল ঝরা, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী এ খুশকি। তাই খুশকির সমস্যার সমাধানের সঠিক সময় তৎপর না হলে মাথা ভরা চুল ঝরে গিয়ে অল্প দিনের মধ্যে তালু হয়ে যেতে পারে। খুশকির সমস্যা থেকে বাঁচতে আমরা নানান উপাদান ব্যবহার করে থাকি, এসবের কোনোটাই উপকারী আবার কোনটা চুলের 12টা বাজিয়ে ছাড়ে। ঘরোয়া কিছু উপায় অবলম্বন করেও খুশকির সমস্যার সমাধান করা যায়। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। টক দই, খুশকির সমস্যা থেকে বাঁচতে টক দই খুব উপকারী। খুশকি দূর করতে টক দই মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করুন, 10 মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে 2 বার এভাবে চুলে টক দই ব্যবহার করা যেতে পারে। লেবুর রস, 2 টেবিল চামচ লেবুর রস অল্প জলের সঙ্গে মিশিয়ে মাথায় ভালো করে মাসাজ করুন। 2 থেকে 5 মিনিট মাসাজ করার পর চুল ধুয়ে নিন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে 2 বার এভাবে চুলে লেবু ব্যবহার করা যাবে। পেঁয়াজের রস, খুশকি দূর করার অন্যান্য উপাদানে পেঁয়াজের রস, 2টি পেঁয়াজ ভালো করে বেটে 1 মগ জলে মিশিয়ে নিন। মাথায় এই পেঁয়াজের রস ভালো করে লাগিয়ে মালিশ করুন, কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে 2 বার পেঁয়াজের রস মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন। নারকেল তেল, নারকেল তেল খুশকির প্রকোপ কমাতে খুবই কার্যকরী। এছাড়া চুলের গোড়া ময়েশ্চারাইজ করে খুশকি এবং স্ক্যাল্পে ইনফেকশনের সম্ভাবনাও অনেক কমিয়ে দেয়। সপ্তাহে 2 বার চুলের গোড়ায় সামান্য উষ্ণ নারকেল তেলের মালিশ করলে দ্রুত উপকার পাবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।